আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর 17তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয় শিরোনাম হবে করোনা মহামারীতে প্রযুক্তির ব্যবহার। এটা হচ্ছে তোমাদের বিষয় শিরোনাম। আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে নেই। তোমাদের প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নটি করা হয়েছে। আমরা প্রথমে প্রশ্নটি দেখি। করোনায় স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসসমূহ অনুসরণ করে থাকো। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল, তখন আমরা সংসদ টিভিতে ক্লাসগুলো দেখেছি। এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাসসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো। অর্থাৎ তুমি তোমার স্কুলে যে অনলাইন ক্লাসও সেটাও দেখো। প্লাস যেমন আমাদের ইংলিশ অ্যাপসে, জুম অ্যাপসে ক্লাস হয়। আগামী 1 অক্টোবর বেস ইংলিশ কোর্স শুরু হবে জুম অ্যাপসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এরকম বিভিন্ন বিশিষ্ট টিচার যারা আছেন তাদের ক্লাসও তোমরা দেখে থাকো। এছাড়া ইউটিউবে ক্লাস করে থাকো। তুমি এইসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো, অর্থাৎ এই যে ক্লাসে অংশগ্রহণ করতেছো এখানে তুমি কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া রাখো। এবং সেটা কীভাবে লিখবা সেটার ব্যবহারটা লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে। এখানে বলা নির্দেশনায় বলা হয়েছে শিরোনাম লিখতে হবে, বিষয়বস্তুর উপস্থাপন পরিশিষ্ট, প্রতিবেদন প্রস্তুতকারীর নাম থাকতে হবে, শ্রেণী থাকতে হবে, রোল থাকতে হবে, প্রতিবেদনকারীর প্রতিবেদন তৈরির সময়, তারিখ, স্থান, অর্থাৎ একটা প্রতিবেদন লেখা যে নিয়মগুলো সেগুলো অনুসরণ করতে হবে। তো আমরা এই ইনস্ট্রাকশন অনুসরণ করে আমরা এখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। তার আগে তোমাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে ক্লাস পরীক্ষা লেকচারশিট বই কোর্স অত্যাধুনিক সুবিধা সম্বলিত ইংলিশ অ্যাপসের ডাইনামিক ওয়েবসাইট www.englishappsbd.com এবং আমাদের মোবাইল অ্যাপস ইংলিশ অ্যাপস খুব শীঘ্রই আসছে। আগামী 1 অক্টোবর উদ্বোধন হবে। তোমরা অবশ্যই ইংলিশ অ্যাপসে আপডেট থাকবা সব কিছু বিস্তারিত জানার জন্য। করোনা মহামারীতে প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে আমাদের শিরোনাম। তারপর হচ্ছে প্রতিবেদকের নাম সাকিবুর রহমান, অ্যাড্রেস হচ্ছে মিরপুর ঢাকা, তারিখ 22 সেপ্টেম্বর 2021। করোনা মহামারীতে সারা পৃথিবী স্থবির হয়ে পড়েছে। অফিস, আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কার্যত লকডাউন। মহামারীর এই সময় করোনা নিয়ন্ত্রণে সবাইকে বাসায় থাকতে হচ্ছে। বাসায় থেকেই প্রযুক্তির কল্যাণে সরকারি বেসরকারি সহ বিভিন্ন অফিসের কাজ বাসায় বসেই করা সম্ভব হচ্ছে। গত 8ই মার্চ দেশে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত 26শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার বিভিন্ন ধাপে ধাপে সাধারণ ছুটি বাড়িয়েও জনসাধারণের মধ্যে অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। অর্থাৎ এটা হচ্ছে আমরা করোনার স্টার্টিং থেকে শুরু করেছি। যেহেতু আমাদের প্রশ্নটা এখনকার অবস্থান অনুযায়ী নেয়, আমাদের প্রশ্নটা করেছে লকডাউন কেন্দ্রিক, অর্থাৎ যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল করোনা। তো আমরা গত বছরের অবস্থানটা তুলে ধরেছি। কতদিন এই মহামারী চলবে বা কবে নাগাদ শেষ হবে তার হদিস কেউ জানে না। সবাই এইরকম একরকম গর্ভবন্দি জীবনযাপন করেছে, কিন্তু তাই বলে কি জীবন তো থেমে থাকবে না। বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যাণে ঘরে বসে বিভিন্ন অত্যাধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত না হয়ে অফিস, আদালত পরিচালনা, মিটিং, শিক্ষা কার্যক্রম পরিচালনা, অনলাইন শপিং, ই কমার্স, সামাজিক যোগাযোগ ছাড়াও বহু সুবিধা পাওয়া যাচ্ছে। ইন্টারনেট প্রযুক্তি, ইন্টারনেটের কল্যাণে আমাদের বর্তমানে বেশিরভাগ অনলাইন প্রযুক্তি পরিচালিত হয়, যার মাধ্যমে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ও কাজ করা যাচ্ছে। বর্তমানে করোনা মহামারীতে ইন্টারনেট ব্যবহারের 50% বেড়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তির ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসে কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষাখাতে প্রযুক্তির ব্যবহার করা সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পদ্ধতি শিক্ষা কার্যক্রম পরিচালনায় মনোযোগী হচ্ছে। এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে যারা যেতে পারছে না তারা তাদের জন্য ক্লাসগুলোর ভিডিও আপলোড করে দিচ্ছে, যাতে করে পরবর্তী এগুলো দেখা যায়। করোনার এই পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা যাবে শিক্ষার্থীদের। আমার ব্যবহৃত ডিভাইসগুলোর আলোচনা করা হলো, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার। অর্থাৎ আমি টেলিভিশনে সংসদ টিভির ক্লাস করি, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের টিচারদের অনলাইন ক্লাস করি বা কম্পিউটারে ক্লাস করি। টেলিভিশনে কী করি, পৃথিবীর সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয়। মূলত বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় 48 বছর আগে। বিনোদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশন গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রচার করে থাকে। মোবাইল ফোন, প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইলের ব্যবহার এখন শুধুমাত্র যোগাযোগেতেই নেই, শপিং, ব্যাংকিং, অনলাইন পড়াশোনা, বিনোদন সব কিছুতেই মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজের নির্দিষ্ট কোনো স্তরে সীমাবদ্ধ নেই।
সমাজের সর্বস্তরের মানুষের কাছে মোবাইল ফোন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনীয় বস্তু। উচ্চবিত্ত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব পরিবারে মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুযোগ সুবিধা সব স্তরে মানুষের সামর্থ্যের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা যায়। কম্পিউটার ব্যবহার করে আমাদের দেশের সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। কম্পিউটার কর্মজীবনে ব্যবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত। এক মুহূর্তে নির্ভুলভাবে করতে পারে কম্পিউটার দৈনন্দিন জীবনে সব কাজই রয়েছে কম্পিউটার ব্যবহারে। ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়, শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে, স্কুল কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার উল্লেখযোগ্য। মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। কম্পিউটারে উপলব্ধ ইন্টারনেটের পরিষেবা গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শুধু কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার সীমাবদ্ধ নয়, কম্পিউটারের প্রমোদ মূল্য যথেষ্ট। অনলাইন গেম খেলা, গান শোনা, সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি আমরা। টিকিট বুকিং, পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্রপাত্রী নির্বাচন, অপরাধী খোঁজা সব কিছুই কম্পিউটার। তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আমরা চেষ্টা করেছি তোমাদের প্রশ্নের আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করে দেওয়ার জন্য। ভিডিও শেষে তোমাদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে ইংলিশ অ্যাপসের পক্ষ থেকে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স শুরু করা হবে। আমরা 3 মাসের একটা কোর্স করাবো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসব্যাপী। কোর্সের ফি মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে তুমি 3 মাস ক্লাস করতে পারবা বেসিক একবারে। এখন যদি বেসিকটা একবার স্ট্রং করে ফেলো তাহলে উপরে ক্লাসে আর বারবার সমস্যা ফেস করতে হবে না। ইংলিশের বেসিকটা স্ট্রং না হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 90%-এরও বেশি শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। তাই আমরা এই কোর্সের আয়োজন করেছি। আশা করি জুমের এই ক্লাসটি করতে পারলে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার 01886108010 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে ফেলো। এইছাড়াও আমাদের গ্রামার ভ্যাকসিন বই রয়েছে, 250 টাকা কুরিয়ার করে তোমরা মেসেজ এই জিনিসের নাম্বারে পাঠিয়ে দিলে তো কুরিয়ারের মাধ্যমে বইটা পেয়ে যাবে 2-3 দিনের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।